বৃষ্টি হওয়ার আগেও আপনার দুইটা কবুতর এই ছাদে ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আর ভাই কবুতর দেখতেছি না। খাবে কি, খাইছে কি না খাইছে এগুলো আমি চেকও করি নাই ভাই। আর চেক করার মতো আসলে একটা মন মানসিকতা থাকা লাগে তো ভাই, আমার ওই মন মানসিকতায় আজকে ছিল না। আমি ওনার সাথে কথাও বলে নিছি যে ভাই, এবং যে আপনার কবুতরের টাকা আপনাকে আমি দিয়ে দিব, আপনি এই ব্যাপারটা নিয়ে আসলে মনে কিছু নিয়েন না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে দেখেন এই ফুটা দিয়ে আমার প্রায় মনে করেন 60-70 হাজার টাকার কবুতর শেষ হয়ে গেল ভাই, চলে গেল এই ফুটা দিয়ে আসে ভাই, বের হয়ে গেল। কি যে বলবো ভাই, কিছু বলতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ভালো আছেন। আমার মানসিক অবস্থা খুবই দুর্বল, একে তো আবহাওয়া ভালো না, দেখতেছেন একদম মনে করেন কুচকুচে অন্ধকার হয়ে আছে। এর মধ্যে আজকে প্রায় আমার 7-8টা কবুতর ছুটে গেছে, এবং এর আগেও আসলে আপনার আমার একটা কবুতর ছুটে গেছিল, যে কবুতরটা আমার ছিল না। তা আমি বলছিলাম যে ভাই আমার একটা কবুতর ছুটে গেছে, ঠিক আছে, কিন্তু কিভাবে বের হইলো আমি বুঝতে পারলাম না, এবং ওই কবুতরটা আরেকজনের ছিল। আজকে ভাই আমার নিজের মেইন মেইন খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কবুতর ভাই ছুটে গেছে, এবং আমার মনটা এত খারাপ যে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর কবুতরগুলো ছুটছে কোন জায়গা থেকে আপনাদেরকে দেখাই। ও দর্শকবৃন্দ, আপনারা দেখেন আমার এই খাঁচাটার এখানে একটা কাঠ দেওয়া ছিল, ঠিক আছে, তো এই কাঠটা যে কোনো ভাবে হোক সরে গেছে বা পড়ে গেছে, ঠিক আছে। তো এইটা আসলে আমি খেয়াল করছি আজকে, এবং আজকে আমি আসলে ছাদে আসার পরে দেখতেছি যে আপনার মনে করেন এই জায়গাটা আপনার এই এই যে থরের এই যে মনে করেন আপনার ইটা আছে, ধাপড়িটা আছে, এই ধাপড়ির ছাদের উপরে 3-4টা মনে করেন কবুতর বসে আছে। তো আমি প্রথমে চিন্তা করি এই কবুতর আসলো কোথা থেকে, তো পরে দেখলাম এগুলো এই খাঁচার কবুতর, কিন্তু বের হইছে কিভাবে অনেকক্ষণ আমি এগুলার আবার ধরার চেষ্টা করলাম, ধরার চেষ্টা করতে করতে তো সন্ধ্যাই হয়ে গেল। এই যে দেখেন এই ফুটা দিয়ে আমার প্রায় মনে করেন 60-70 হাজার টাকার কবুতর শেষ হয়ে গেল ভাই, চলে গেল এই ফুটা দিয়ে আসে ভাই, বের হয়ে গেল। কি যে বলবো ভাই, কিছু বলতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না। আমার মাথা কাজ করতেছে না, কারণ ভাই মনে করেন মেইন মেইন ব্রিডিং কবুতর অনেকগুলা গেছে, অনেকগুলা কবুতর নতুন কালেকশন করছি, মাত্র নিয়ে আসছি, বাচ্চা করবো, এই কবুতরও মনে করেন গেছে ভাই। আমি এখনো হিসাব করি নাই ভাই, আপনার মুখ থেকে ভাই আমার 60-70 হাজার টাকা শেষ ভাই, এবং এই কবুতর মনে করেন আমি কি করব, কিভাবে এই লস পোষাবো আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। কালকে ছুটছে আরেকজনের কবুতর, আমি আসলে এই জিনিসটা কেন দেখলাম না আমি বুঝলাম না, কারণ আমি আসলে মনে করছি যে ছেলেপেলে হয়তো গতকালকে কবুতর হারায় ফেলছে, হারায় ফেলা বলতেছে না যে কবুতর আমাদের হাত থেকে ছুটে নাই। তো আমি চিন্তা করছি তা কবুতর হারাইছে হারাইছে আরেকজনের কবুতর হারাইছে। আমি ওনার সাথে কথাও বলে নিছি যে ভাই, এবং যে আপনার কবুতরের টাকা আপনাকে আমি দিয়ে দিব, আপনি এই ব্যাপারটা নিয়ে আসলে মনে কিছু নিয়েন না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আজকে যখন ভাই নিজের এতগুলা গেছে, এবং মনে করেন আমার মেইন মেইন কবুতর গেছে ভাই, আমি এই দুঃখ নিতে পারতেছি না ভাই, বুঝছেন, আপনাদেরকে বলে বোঝানোর মতন আমার মানসিক অবস্থা। একে তো আবহাওয়া ভালো না, দুয়ে মনে করেন আপনার এই কবুতরের পেরেশানিতে আমি আজকে আমার নিজের কবুতর গুলাকে ঠিক মতো খাওয়াইতেও পারি নাই ভাই। তার মানে মন মেজাজ এত খারাপ হয়ে গেছে যে কি কবুতর খাওয়াবো কি করব জানি না। এই যে দেখেন কবুতর গুলা ঠিক মতো খাইছে কিনা একটু দেখি, তার মানে হালকা পাতলা করে খাবার দিয়ে খালি পানি দিয়ে দিছি, বুঝছেন, খাবে কি খাইছে কি না খাইছে এগুলো আমি চেকও করি নাই ভাই। আর চেক করার মতো আসলে একটা মন মানসিকতা থাকা লাগে তো ভাই, আমার ওই মন মানসিকতায় আজকে ছিল না। আর এত বড় মনে করেন ধরা খাওয়ার পরে আসলে আপনার কি বলবো, আমার কিছু বলার নাই। তো এখন আসলে থরের ঘরে এতক্ষণে চেক করতে আসলাম, ঠিক আছে, যে থরের ঘরে খাবার ঠিক মতো আসলে দেওয়া হয়েছে কিনা, কারণ আমরা সবাই হুলস্থুল, সবাই মনে করেন আপনার কবুতরের পিছনে ছিলাম যে একটা কবুতর যদি ধরা যায়, কিন্তু ভাই একটা কবুতর ধরতে পারলাম না, ম্যাক্সিমাম কবুতর আসলে পাশের বাসার বিল্ডিং এ বসে থাকলো, এখন উদাও ভাই আর দেখতেছি না, ঠিক আছে। আর এখানে ছোট ছোট বাচ্চা আছে প্রত্যেকটা খাঁচাতে, তো খাবার দেওয়া হয়েছে কিনা এটা একটু দেখে নিলাম, না মোটামুটি খাবার দিছে। আর সবচেয়ে বড় কথা, যে আজকে কবুতরকে খাবার দিছে ভাই, ও জীবনে আসলে কবুতরকে কখনো খাবার দেয় না। বৃষ্টি হওয়ার আগেও আপনার দুইটা কবুতর এই ছাদে ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আর ভাই কবুতর দেখতেছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে একদম এলোমেলো হয়ে গেছে, কি বলতেছি না বলতেছি, কি করতেছি না করতেছি আমি নিজেও জানি না, আর মাথা কাজ করবে না আসলে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তার মানে আবার আবহাওয়াটা দেখে আরো খারাপ লাগতেছে, এখনো কিন্তু আপনার সন্ধ্যা হইতে মিনিমাম ভাই 45 মিনিট সময় বাকি আছে, কিন্তু আকাশ এমন কালো হইছে আমার মনে হয় আর কবুতর কোন একটা কবুতর পাবো কি পাবো না আমি বুঝতেছি না ভাই, সব শেষ হয়ে গেল ভাই, একদিনে আবহাওয়া সবকিছু মিলে ভাই সব শেষ হয়ে গেল।
তো দর্শক বৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর ভিডিও করার মতো বা কথা বলার মতো আসলে মন মানসিকতা নাই। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।